أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় বিদ্যাপীঠ বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদেরকে আবারো স্বাগতম জানাচ্ছি বিদ্যাপীঠের এক অনন্য আয়োজন রমাদান মাস্টার ক্লাস যেটা আপনাকে একটি প্রোডাক্টিভ রমাদান উপহার দিতে সহযোগিতা করবে এবং আপনার প্রোডাক্টিভ রমাদানের পথ দেখিয়ে দিবে ইনশাআল্লাহ তো ইতিপূর্বে আপনারা আগের লেকচারগুলো হয়তো শুনেছেন যেখানে আমরা প্রোডাক্টিভ রমাদানের ক্ষেত্রে যে কোরআন রমাদান এবং সওম যে ভূমিকা আছে সেটা নিয়ে একটা লেকচার ছিল হাদিসের উপর একটা লেকচার ছিল তারপরে মাকাসিদ সিয়াম বা রোজা এবং রমাদানের অবজেক্টিভস কী উদ্দেশ্য কী এই টপিকের উপরে লেকচার ছিল এবং আপনি যদি সিরিজের পুরো সবগুলো ক্লাস শুনেন তাহলে আপনি ঈদুল ফিতর সম্পর্কে জানতে পারবেন ঈদুল ফিতরের অবজেক্টিভ সিগনিফিকেন্স সম্পর্কেও জানতে পারবেন তো এই পর্বে আমরা কেবলমাত্র আপনার রমাদান মাসকে পুরো এই পবিত্র মাসটিকে আপনি কিভাবে আরো প্রোডাক্টিভ করবেন আরো কর্মচঞ্চল হয়ে থাকবেন কিভাবে আপনি আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং আপনার নিউট্রিশনের ঘাটতির যে ব্যালেন্স সহ আরো বিভিন্ন যে চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা আমরা রমজান মাসে সাধারণত ফেস করে থাকি সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করব এই বিষয়গুলো নিয়ে এই টপিকে ইনশাআল্লাহ আলোচনা হবে তো আমরা প্রথমেই যদি দেখি যে রমজান মাসে আমরা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হই সাধারণত একটা ইন্টেনসিভ একটা মাস এটা খুব অল্প সময়ের মধ্যে আমাদের আসলে অনেক কিছুই করতে হয় অনেক কিছুই সামাল দিতে হয় যেমন খাদ্যের যে একটা নিউট্রিশনের যে একটা অভাব তৈরি হয় দিনের বেলায় খেতে না পারার কারণে তাহলে এই যে নিউট্রিশন ম্যানেজমেন্টের বিষয়টা চলে আসছে কিভাবে আমরা ইফতার থেকে সেহরি পর্যন্ত যে অল্প কয়েক বার খাওয়ার যে সুযোগটা হচ্ছে এই সুযোগের মধ্যে কিভাবে সারাদিনের নিউট্রিশনের ব্যালেন্সটা আমরা তৈরি করব তারপরে রাতে সেহরির জন্য উঠতে হয় কেমন লাইল করতে হয় যে ঘুমের যে একটা ঘাটতি তৈরি হচ্ছে সেই ঘুমের ঘাটতিটা কিভাবে আমরা পূরণ করব এই চ্যালেঞ্জগুলো নিয়ে এখানে আলোচনা হবে তারপরে সব মিলে যে টাইম ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর হয়ে যায় কারণ সেহরিতে উঠা সকালে উঠে আবার যাদের অফিস আছে এখন হয়তো অনেকের লকডাউনের কারণে অফিস হচ্ছে না বা ওয়ার্ক ফ্রম হোম আছে কিন্তু এরপরও নির্দিষ্ট সময়ে অফিসের কাজ শুরু করতে হয় তারপরে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হয় এর মধ্যে নামাজ আছে কোরআনের তেলাওয়াত আছে ইবাদত আছে চ্যারিটি আছে সামাজিক কাজ আছে অনেক সময় ইফতারের প্রোগ্রাম থাকে সবগুলো মিলে যে সময়ের যে একটা ঘাটতি দেখা যায় সেই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করব এটা একটা চ্যালেঞ্জ তারপর আমাদের মধ্যে যে এনার্জির যে একটা দুর্বলতা দেখা যায় যে পাওয়ার কমে যাওয়ার যে এনার্জি কমে যাওয়ার যে একটা সমস্যা দেখা যায় সেই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব বা কিভাবে ট্যাকল করব সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ কথা হবে তারপরে যে ফেটিকনেস তৈরি হয় সাধারণত কাজে কর্মে মনোযোগ দিতে গিয়ে অনেক সময় আমরা বাধাগ্রস্ত হচ্ছি আমাদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে বিভিন্ন কারণে রমাদানের ইবাদত করার জন্য আমাদের দেখা যাচ্ছে ইবাদতের সঠিকভাবে মনোযোগ দিতে পারছি না হয়তো নিউট্রিশনের অভাব হতে পারে হয়তো এনার্জির অভাব হতে পারে হয়তো সময়ের অভাব হতে পারে হয়তো অল্প সময়ে অনেক কাজ করার কারণে এই সমস্যাগুলো তৈরি হতে পারে এই যে তার যে আমাদের ফোকাসের যে সমস্যা যে চ্যালেঞ্জ সেটা কিভাবে আমরা মোকাবেলা করব তাহলে বেসিক এই কয়েকটা বিষয় নিয়ে এই আজকের টপিকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব তার মধ্যে থাকবে মূলত আমরা কিভাবে নিজেদেরকে সুস্থ রাখব কিভাবে নিজেদেরকে ফিট রাখব কিভাবে আমাদের সময় ম্যানেজ করব এবং এই অল্প সময়ের মধ্যে ফোকাস ঠিক রেখে কিভাবে আমরা ইবাদত এবং আমাদের কাজগুলো করব এবং কিভাবে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে আমাদের যে ভারসাম্যহীনতার সময়ের এবং অলসতার এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করব এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আমাদের আজকের টপিকটাকে সাজিয়েছি এবং এই কয়েকটা বিষয় যদি আমরা ট্যাকল করতে পারি এই কয়েকটা বিষয় যদি আমরা ভালোভাবে সামাল দিতে পারি ইনশাল্লাহ আমাদের রমাদান মাসটা একটা প্রোডাক্টিভ রমাদানের রূপ নিবে ইনশাল্লাহ তো দেখা যাক যে আমরা কিভাবে একটু সুস্থ থাকতে পারি তাহলে সুস্থ থাকার জন্য আমাদের আসলে প্রথম যে রমাদানের প্রথম যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে খাবার এবং সুস্থ থাকা এই মাত্র অল্প কয়েকটা সময়ের মধ্যে আমাদের যে মিলগুলো নিতে হয় যে খাবারগুলো গ্রহণ করতে হয় ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা বাংলাদেশে যারা আছি আমরা অনেকেই লাকি যে আমরা
আনুমানিক 10-12 ঘন্টার মতো সময় পাচ্ছি বাংলাদেশে, কিন্তু ইউরোপে অনেক দেশ আছে যেখানে সেহরি করার এবং ইফতার করার, ইফতার এবং সেহরির মাঝখানের এই সময়টা খুবই স্বল্প, হয়তো 4-5 ঘন্টার বেশি না। এবং অনেক দেশে যেখানে সামারে রমজান হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সেহরির এবং ইফতার এবং সেহরির মাঝখানের এই সময়টা 3-4 ঘন্টার বেশি না। তাহলে যে অল্প সময়ের মধ্যে যে নিউট্রিশনের যে ইমব্যালেন্সটা আমাদেরকে ব্যালেন্স করতে হচ্ছে, খাবারের যে ঘাটতিটা আমাদের ব্যালেন্স করতে হচ্ছে, সেটা একটা বিশাল চ্যালেঞ্জ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা যেন সঠিক খাবারটা চুজ করি, আমরা যেন নিউট্রিশিয়াস খাবার গ্রহণ করি। এবং নিউট্রিশিয়াস খাবার বলতে আমরা কি বুঝি, নিউট্রিশিয়াস খাবার বলতে আমরা এমন খাবার বুঝি যেটা আমাদের শরীরে পুষ্টি যোগাবে, আমার পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যোগাবে, পাশাপাশি আমাদের শরীর থেকে আমাদের যে পানি শোষণ করার যে কাজটা বা আমাদের শরীরকে দুর্বল করে ফেলার যে কাজটা ওইটা কমিয়ে আনবে। যেমন গুরু পাক যেসব খাবার আছে, তৈলাক্ত খাবার, ফ্রাইড খাবার, ভাজা পোড়া কিংবা অধিক লবণ দেওয়া খাবার, এই ধরনের খাবারগুলো আমাদের শরীরকে ক্লান্ত করে ফেলে, শরীর থেকে পানি শোষণ করে নিয়ে ফেলে এবং আমরা কাজে কর্মে মনোযোগ দিতে পারি না, ডাইজেস্টিভ অর্গ্যানগুলোতে দেখা যায় ভালো প্রেশার পড়ে এবং দেখা যায় যে অনেক সময় পেটের সমস্যা, গ্যাসের সমস্যা থেকে শুরু করে নানাবিধ সমস্যার কারণে আমাদের শরীরের যে জ্বালা যন্ত্রণা তৈরি হয় সেটার কারণে মানসিকভাবে মনোযোগ কমে যায়, নামাজে মনোযোগ কমে যায়, প্রচুর পরিমাণে ভাজা পোড়া দিয়ে ইফতার করার পরে দেখা যায় যে তারাবির নামাজে গিয়ে দাঁড়াতে অনেক কষ্ট হয়ে যায়। তাহলে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে আমাদেরকে সঠিক খাবার নির্বাচন করতে হবে এবং নিউট্রিশিয়াস খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন নিউট্রিশনের ক্ষেত্রে আমরা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, বর্তমানে আমরা যেসব খাবার খাই তার অধিকাংশ খাবারই কিন্তু প্রসেসড ফুড। প্রসেসড মানে সেটা অর্গ্যানিকভাবে তৈরি করা হয়নি, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে হয়তো শাকসবজি, কিন্তু সেই শাকসবজিতেই বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া আছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া আছে। তাহলে এই যে এক্সট্রা কেমিক্যাল যেটা আমাদের শরীরে যাচ্ছে, সেটাও কিন্তু আমাদের ডাইজেশনের জন্য একটা ব্যাঘাত তৈরি করছে এবং আমাদের শরীরে টক্সিন বাড়িয়ে ফেলতেছে। এই টক্সিন বাড়িয়ে ফেলার কারণে আমাদের শরীরে নানাবিধ সমস্যা আস্তে আস্তে অ্যাকুমুলেট হচ্ছে এবং আমাদের শরীরে সেটা প্রভাব পড়ছে। আমরা হয়তো ইমিডিয়েটলি বুঝতে না পারলেও একটা লং রানে গিয়ে আমরা তার প্রভাবটা দেখতে পাচ্ছি। সেজন্য আমাদেরকে বেশি করে মনে রাখতে হবে যেসব খাবারে অ্যান্টি অক্সিডেন্ট বেশি, অর্থাৎ যেসব খাবার শরীর থেকে টক্সিন দূর করার জন্য কাজ করে, ওই ধরনের খাবার আমাদের বেশি খাওয়া উচিত। এবং আমরা যদি সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই ফুড সাপ্লিমেন্ট নিতে পারি। ফুড সাপ্লিমেন্টের ক্ষেত্রে অবশ্যই স্পিরুলিনা চমৎকার একটি ফুড সাপ্লিমেন্ট, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আরও অনেক অর্গানাইজেশন যারা হেলথ নিয়ে কাজ করে এই ধরনের অর্গানাইজেশনগুলো রিকমেন্ড করে থাকে। এবং স্পিরুলিনাটা হচ্ছে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা অল্প পরিমাণ খেলেও সেখানে আপনার প্রয়োজনীয় সমস্ত নিউট্রিশনগুলো পাওয়া যায়। 1 গ্রাম স্পিরুলিনার যে নিউট্রিশনাল ভ্যালু আছে, দেখা যাচ্ছে 1 গ্রাম স্পিরুলিনাতে 1টা ডিমের প্রোটিন পাওয়া যাচ্ছে, 1 গ্রাম স্পিরুলিনাতে 330 মিলিলিটার দুধের ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে, 1 গ্রাম স্পিরুলিনাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন পাওয়া যাচ্ছে, যেটা আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এছাড়াও স্পিরুলিনাতে আপনার প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে, প্রচুর পরিমাণে ভাইটামিনস আছে, প্রচুর পরিমাণে মিনারেলস আছে, প্রচুর পরিমাণে প্রোটিন আছে, প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কেউ স্পিরুলিনা খেতে পারেন। তা আপনারা যদি ভালো কোনো স্পিরুলিনা পাওয়া যায় সেটা আপনার সাথে রাখতে পারেন। এছাড়া যদি স্পিরুলিনা না থাকে কোনো সমস্যা নেই, নিউট্রিশিয়াস খাবার খাবেন, ফ্রুট বেশি খাবেন, ভেজিটেবলস বেশি খাবেন, শাকসবজি বেশি খাবেন, ভাজা পোড়া অ্যাভয়েড করার চেষ্টা করব এবং গুরু পাক যেসব খাবার হজম হতে সময় বেশি নেই, হজম হতে যেগুলো কষ্ট হয় ওই ধরনের খাবারগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের শরীরের উপরে চাপটা অনেক কমে আসবে। এবং এই যে শরীর ভারী হয়ে যাওয়ার কারণে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ইবাদতে মনোযোগ দেওয়াটা কষ্ট হয়ে যায়, ইবাদতে মনোযোগ দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। যার ফলে আমাদের খাবার যদি সঠিক থাকে, আমাদের খাবার যদি সঠিক থাকে তাহলে আমাদের কাজকর্ম সঠিকভাবে করার সুযোগ আমাদের থাকবে। এবং দেখা যাচ্ছে যে আমরা সারা দিন কোনো ধরনের
পানীয় গ্রহণ করার সুযোগ থাকে না, সারাদিন কোনো ধরনের খাবার গ্রহণ করার সুযোগ থাকে না, যার ফলে শরীরে একটা পানির ঘাটতি তৈরি হয়। নর্মালি যে কোনো একজন মানুষের তার ওজন যে পরিমাণ, তার ওয়েট, বডি ওয়েট যেটা, তার 30 ভাগের 1 ভাগ সাধারণত তার ডেইলি ওয়াটার কনজাম্পশন হওয়া দরকার। মানে কারো ওজন যদি 60 কেজি হয়, 60 কিলোস হয়, তাহলে তার 2 লিটার পানি তার খাওয়া দরকার। সহজ হিসাব হচ্ছে আপনার ওজনকে আপনি 30 দিয়ে ভাগ দেবেন, অথবা 0.033 দিয়ে আপনার ওজনের যেটা কেজির ওজন সেটাকে আপনি গুণ দিবেন, তাহলে যেটা ফিগার আসবে ওই লিটার পানি আপনার খাওয়া দরকার। তাহলে এই যে কেউ যদি 60 কিলোস হয় তার ওজন, তাহলে তার 2 লিটার পানি দরকার। তাহলে আপনি এমনভাবে প্ল্যানিং করুন যাতে ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনার মিনিমাম 2 লিটার পানির কনজাম্পশন হচ্ছে। ইফতারে হয়তো আপনি 2 গ্লাস পানি খেলেন, নামাজ পড়ে এসে হয়তো 1.5 গ্লাস পানি খেলেন। এভাবে আপনি হিসাব করে দেখেন যে কিভাবে আপনি 2 লিটার পানি সারা রাতের মধ্যে আপনি কনজিউম করবেন। তাহলে মিনিমাম এই পরিমাণ পানি আমাদের প্রত্যেকের দরকার শরীরের জন্য। আর আগেই বলা হয়েছে যে আমরা জাঙ্ক ফুড অ্যাভয়েড করব, যেগুলো প্রসেসড ফুড অ্যাভয়েড করব, ভাজা পোড়া, তারপরে এই যেগুলো প্রসেসড ফুডের মধ্যে যেমন আছে বার্গার, পিৎজা, এই টাইপের যত খাবার আছে এগুলো আমরা অ্যাভয়েড করব কয়েকটা কারণে। কারণ এই প্রসেসড ফুডগুলো হজম হতে প্রচুর আপনার ডাইজেস্টিভ অর্গানের উপর প্রচুর প্রেশার পড়ে এবং আপনার প্রচুর এনার্জি ক্ষয় হয়, এবং এই প্রসেসড ফুডগুলো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সল্টি হয়, অনেক লবণাক্ত হয় এবং শরীর থেকে পানি শুষিয়ে নিয়ে যায়। এবং এই প্রসেসড ফুডের সবচেয়ে খারাপ দিক হচ্ছে নিউট্রিশনাল ভ্যালু একেবারেই কম বা নাই বললেই চলে, কারণ এসব এতগুলো প্রসেস করা হয়েছে, এভাবেই প্রসেস করা হয়েছে যেখানে নিউট্রিশন আর বাকি থাকে না। যেমন পিৎজা বলেন বা বার্গার বলেন, এখানে তেমন কোনো নিউট্রিশন থাকে না, যার ফলে আমাদের দৈনন্দিন যে ডেইলি নিউট্রিশনাল নিড যেটা সেটা ফুলফিল হচ্ছে না, পেট ভরে যাচ্ছে কিন্তু নিউট্রিশন হচ্ছে না। তাহলে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীর এনার্জি পাচ্ছে না। তাহলে সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে খাবার যেটা খাবো সেটা যেন সঠিক খাবার হয়, সেটা যেন সঠিক পরিমাণ হয়, এবং আমরা যেন ওভার ইটিং না করি। ওভার ইটিং না করে শরীরটাকে লিন এবং শরীরটাকে ফ্লেক্সিবল রাখাটা আমাদের দরকার। লিন অ্যান্ড ফ্লেক্সিবল মানে হচ্ছে শরীরটা যেন সে খাবারের সহনশীলতা পর্যায় পর্যন্ত আমাদের খাওয়া উচিত। সহনশীলতা অতিক্রম করলে আমাদের শরীর ভারী হয়ে যায় এবং আমাদের ইবাদতে মনোযোগ বিঘ্নিত হয় এবং দেখা যায় যে সময়টা অপচয় হয়ে যায়, ক্লান্তি বোধ হয়। এবং এই যে রমাদানের যে অল্প যে সময়টা আমাদের রাতে থাকে খাওয়া দাওয়া, এই মানে ফুড ম্যানেজমেন্টের জন্য, সেই সময়টাতে আসলে এবাদত, ফুড সবকিছু মিলে যে অল্প যে সময়টা আছে এটা সেখানে আসলে নষ্ট করার মতো সময় আমাদের নাই, যার ফলে আমাদের খুব সচেতনভাবে খাওয়াটা গ্রহণ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে সঠিক খাবার যেন আমরা নিই, সঠিক পরিমাণে যেন আমরা খাই এবং সঠিক পদ্ধতিতে যেন আমরা খাই। তাহলে আমাদের হেলথ ম্যানেজমেন্ট এবং ফিটনেসের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের খাবার, হেলদি ফুড দরকার, নিউট্রিশিয়াস মিল আমাদের দরকার। এরপরে আরেকটা ক্রুশাল ফ্যাক্টর যেটা, আরেকটা চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। আমরা রমাদানের অল্প যে সময়টা আমাদের সাথে থাকে, তাদের কাজ, ইবাদত, তারপরে খাওয়ার দাওয়ার, ঘুম, সব কিছু মিলিয়ে দেখা যায় সময় খুব একটা পাওয়া যায় না এবং খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হয়, সময়টাকে খুব সূক্ষ্মভাবে সুচারুভাবে ম্যানেজ করতে হয়। আসলে সময়কে কেউ ম্যানেজ করতে পারে না, কারণ সময় তার গতিতেই চলতে থাকে। আমাদের নিজেদেরকেই ম্যানেজ করতে হয় সময়ের সাথে, এটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্টের মূল মানে সূত্র। আপনি সময় কোনোদিন ম্যানেজ করতে পারবেন না, আপনাকে প্রত্যেককে নিজেকে ম্যানেজ করতে হবে সময়ের সাথে খাপ খেয়ে। তাহলে আমাদেরকে কিভাবে আমরা বেশি প্রোডাক্টিভ হব সেটা প্রথমেই একদম সহজ উপায় হচ্ছে কি, আমাদের প্রত্যেকেরই দিনের একটা অংশ আছে যেই অংশে আমরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ। আমরা অনেকেই আছি যারা মর্নিং পার্সন বা আমরা সকালে বেশি কাজ করতে পারি, আবার অনেকেই আছে দিনের বেলায় কাজ বেশি করতে পারি, আবার অনেকে আছে রাতের বেলায় যখন সবাই ঘুম চুপচাপ ওই সময়টাতে কাজ বেশি করতে পারেন। কারণ আপনি জানেন আপনি কোন সময়টাতে সবচেয়ে বেশি এবং সবচেয়ে প্রোডাক্টিভ কাজ করতে পারেন, সেই সময়টা বেছে নেন। সেই সময়টাতে কাজ করার জন্য
আপনার নিউট্রিশন লেভেল, আপনার এনার্জি লেভেলটাকে সেই সময় যেন বেশি থাকে সেভাবে আপনি নিজেকে প্রস্তুত করেন, সেই সময়ের জন্য আপনি কাজগুলো প্ল্যানিং করে রাখেন যে প্রোডাক্টিভ এই সময়টার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আমি এই সময়টাতে করব। তাহলে আপনার দিনটাকে আপনি একটা ছক এঁকে ফেলেন, প্রোডাক্টিভ সময়টাকে আপনি বের করেন, সেই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাকে আপনি সেই সময়তে করার জন্য তৈরি করুন। এরপরে আমাদের প্রত্যেকের কয়েকটা কাজের মাঝখানে কিন্তু কিছু সময় গ্যাপ হয়ে যায়। যেমন মনে করেন আপনি গোসল করলেন, গোসল করে কাপড় পরে বের হচ্ছেন, তাহলে বের হওয়া এবং গোসল করার মাঝখানে কিন্তু দেখা যাবে আপনি হিসাব করলে 5-10 মিনিট ইজিলি বের হয়ে যাচ্ছে আপনার। তাহলে এই সময়টাতে কী করুন, এগুলোকে বলে টাইম পকেট। আমাদের মনে করেন ধরেন অজু করে মসজিদের জন্য বের হওয়ার মাঝখানে যে সময়টা বা হেঁটে যাওয়ার যে সময়টা, এটাও কিন্তু একটা প্রোডাক্টিভ কাজে লাগানোর মতো সময়। এই সময়গুলোকে বলে টাইম পকেট। তাহলে আমরা এই টাইম পকেটগুলো বের করে ফেলি, দুইটা কাজের মাঝখানে যে সময়টা আছে সেই সময়গুলো আমরা বের করি, সেই সময়টা যেন অপচয় না হয় সেজন্য আমরা সচেতনভাবে সেই সময়তে ইবাদত করার জন্য, সেই সময়তে জিকির করার জন্য, সেই সময়তে প্রোডাক্টিভ একটা কাজ করার জন্য বা কিছু কাজ করার জন্য আমরা একটা লিস্ট করে ফেলতে পারি, অথবা মাইন্ডের মধ্যে একটা মাইন্ড প্ল্যান তৈরি করে ফেলতে পারি, যেটাকে মাইন্ড ম্যাপিং বলা হয়। তাহলে আপনি প্রোডাক্টিভ হওয়ার জন্য টাইম পকেটটা বের করে ফেলেন, এই টাইম পকেটে কি কাজ করবেন সেটার জন্য একটা মাইন্ড ম্যাপিং করে ফেলেন যে আমি জিকির করব, আমি ইস্তেগফার করব, আমি সূরা ইখলাস পড়ব, কিংবা আমি কোরআন শরীফ পড়ব, কিংবা আমি এই সময়তে আপনার পকেটে একটা দোয়া লিস্ট রেডি করে রাখতে পারেন, সে আমি এই দোয়া লিস্ট থেকে দোয়াগুলো পড়ব, আল্লাহ আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার। তাহলে এই টাইম পকেটের কনসেপ্টটা কিন্তু খুব ইসলামিক একটা কনসেপ্ট, কোর ইসলামিক একটা কনসেপ্ট। কারণ হাদিসে, বিভিন্ন হাদিসে এসেছে যে দিনের বেলায় বিভিন্ন সময় আছে যে সময়টাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। তার মধ্যে যেমন আজানের পরে দোয়া কবুল হয়, হালকা বৃষ্টি পড়লে দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দোয়া কবুল হওয়ার সময়, এই সময়গুলো আপনি নির্বাচন করে ফেলেন, এই সময়গুলোকে আপনি আপনার মনে স্থির করে ফেলেন যে এই সময়টাতে আমি কি করব। আজান দিয়েছে সাথে সাথে আপনি মনে মনে জিকির করা শুরু করেন, কিংবা আপনার দোয়া লিস্ট থেকে দোয়া করা শুরু করেন। তাহলে আপনার এই যে দোয়া কবুল হওয়ার যে সময়টা, সেই সময়টাকে আপনি সুচারুভাবে কাজে লাগাতে পারবেন। তাহলে সেকেন্ড যেটা পয়েন্ট আমরা বললাম সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে বের করে নিব, যে টাইম পকেট যেগুলো বলে, কিংবা দোয়া কবুল হওয়ার যে সময়গুলো এগুলো বের করে নিব। এই সময়গুলোতে আমরা দোয়া করব, ইবাদত করব, জিকির করব, আমাদের ছোটোখাটো প্রয়োজনীয় যে ইবাদতের যে সুযোগ আছে সেটা আমরা এই সময়গুলোতে কাজে লাগাবো। এবং আরেকটা সময় বের করার আরেকটা উপায় হচ্ছে যে আমরা নর্মাল রুটিনে অনেক কাজ থাকে যেটা রমজানে থাকে না, যেমন লাঞ্চ আওয়ার কিংবা টি ব্রেক, কফি ব্রেক, এই ধরনের কাজগুলো আমরা রমজানে থাকে না, যেহেতু দিনের বেলায় খাওয়ারের কোনো প্রয়োজন নেই। তাহলে এই সময়গুলোকে আপনি ইবাদতের জন্য কাজে লাগান, আপনি আপনার প্রোডাক্টিভ কোনো একটা কাজে আপনি এই সময়টা ব্যয় করেন। আপনার অফিসে কফি ব্রেক দেওয়া আছে, আপনি ওই কফি ব্রেকটা নেন, কফি ব্রেক নিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, নিজেকে রিফ্রেশ করলেন, জিকির করতে পারেন, কিংবা দোয়া করতে পারেন। লাঞ্চ ব্রেকটা নেন, লাঞ্চ ব্রেক নিয়ে আপনি একটু রেস্ট নেন, একটু জিকির করেন, একটু ইবাদত করেন, কোরআন শরীফ পড়েন। তাহলে এই যে গ্যাপ যেগুলো আছে কাজের মধ্যে, যে সময়ের যে গ্যাপটা আছে, গ্যাপটাকে আপনি কাজে লাগান, গ্যাপটাকে আপনি প্রোডাক্টিভ কোনো একটা কাজ দিয়ে ভরে ফেলুন। আরব দেশগুলোতে একটা প্রবাদ, সব প্রায় অফিসগুলোতে লেখা থাকে, আরব দেশের বিভিন্ন অফিসে লেখা থাকে, লেখাটা অনেকটা এরকম, আওকাতুকাল ইন্তজার ইমলাহা বিল ইস্তিগফার, মানে আপনার অপেক্ষার সময়গুলোকে আপনি ইস্তিগফার দিয়ে পরিপূর্ণ করে ফেলেন। মানে তারা বুঝাতে চাচ্ছে যে আপনি যে সময়টা অপেক্ষা করছেন, আপনি যখন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি অপেক্ষা করছেন, এই সময়টা আপনি চুপ করে বসে না থেকে, মোবাইলে টিপাটিপি না করে আপনি ইস্তিগফার করেন, দোয়া পড়েন, বিভিন্ন ধরনের দোয়াগুলো পড়েন। আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি ওয়েট করছেন একজনের জন্য, এই সময়টাকে আপনি কাজে লাগান। এটাই হচ্ছে টাইম পকেট, বা এটা হচ্ছে আপনার গ্যাপ, যেটা সেই টাইম পকেটগুলোকে আপনি কাজে লাগান, ইস্তিগফার দিয়ে ভরে তুলুন, জিকির দিয়ে ভরে তুলুন। এবং আগেই যেটা বলেছিলাম যে আপনি একটা লিস্ট করে ফেলতে পারেন, 5টা হতে পারে দোয়া, 6টা হতে পারে, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রমজান মাসে আপনি আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টা জিনিস চান
সেই 5টা জিনিস আপনার মনের মধ্যে একদম গেঁথে ফেলেন, চোখ বন্ধ করলে যেন মুখ জিহ্বা নড়ার সাথে সাথে যেন এই 5টা জিনিসের কথা উঠে আসে, তাহলে আপনার একটা লিস্ট থাকলে, একটা ফোকাস লিস্ট থাকলে আপনার দোয়াগুলোকে এই প্রোডাক্টিভ সময়টাতে যখন সেই দোয়াগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার এই দোয়াগুলো কবুল বেশি হবে, কারণ এটা দোয়া কবুল হওয়ার সময়গুলোতে আপনি দোয়াগুলো করছেন। এবং আমাদেরকে কিছু হ্যাবিট তৈরি করে ফেলতে হবে। হ্যাবিট অভ্যেস কেন তৈরি করবেন? যেমন আপনাকে একটা কথা সিম্পল একটা উদাহরণ দিই, ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে মুখ ধুতে আপনাকে বলতে হয় না, আপনি অটোমেটিক ঘুম থেকে উঠে সোজা হেঁটে গিয়ে বাথরুমে গিয়ে মুখটা ধুয়ে ফেলতেছেন। কারণ হচ্ছে এটা আপনার অভ্যেসে পরিণত হয়েছে, এটা আমাদের অভ্যেসে পরিণত হয়েছে। আজান দেওয়ার সাথে সাথে আমরা বাথরুমে গিয়ে উজু করে ফেলছি, এটা আমাদের আনকনশিয়াস মাইন্ডে কমান্ড দিতে হচ্ছে না, এটা অটোমেটিক আমরা কাজগুলো করছি, কারণ সেটা আমার অভ্যেসে পরিণত হয়েছে। আজান দিচ্ছে, উজু করছি, আজানটা হচ্ছে একটা ট্রিগার, ওই ট্রিগার আমাকে নিয়ে যাচ্ছে উজু করার জন্য। তাহলে এই যে কাজটাকে বলা হয় হ্যাবিট, যেটা অটোমেটেড হয়ে যায়, যেটা আপনি নিজে নিজে করতে থাকেন, আপনাকে না বললেও আপনি কাজটা নির্দিষ্ট একটা ঘটনার পরে, নির্দিষ্ট একটা সময়ের পরে, নির্দিষ্ট একটা ট্রিগারের পরে আপনি ওই কাজটা করেন, সেটা হচ্ছে হ্যাবিট। যেমন আমরা খাবার খাওয়ার পরে হাত ধুতে কাউকে বলতে হয় না, এগুলো হ্যাবিট। তো আমরা হ্যাবিট তৈরি করতে পারি। রমজান মাস চমৎকার একটা সময়, এবং যারা হ্যাবিট নিয়ে কাজ করেন তারা বলছেন যে একটা হ্যাবিট ডেভেলপ করতে সাধারণত 30 দিন সময় লাগে, এবং রমজান মাস পারফেক্ট একটা টাইম, 30টা দিন আপনাকে দিচ্ছে ভালো হ্যাবিটগুলো ডেভেলপ করার জন্য। তাহলে এই রমজান মাসে হ্যাবিটগুলো ডেভেলপ করে ফেলি। চলেন আমরা সেহরির পরে একটা ভালো কাজ করার হ্যাবিট করি, কিংবা ফজরের নামাজের পরে কিছুক্ষণ জিকির করার হ্যাবিট তৈরি করি, কিংবা একটা নামাজের পরে ইস্তেগফার পড়ার জিকির যে হ্যাবিট সেটা আমরা তৈরি করি। এইভাবেই আমরা ভালো হ্যাবিটগুলো তৈরি করতে পারি, তাহলে আমাদের কাজগুলো অটোমেটেড হয়ে যাচ্ছে, স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে, নিজে নিজে এই কাজগুলো আপনি সারা জীবন করতে থাকবেন। তাহলে এই রমজান মাসটাকে আপনি কেবল প্রোডাক্টিভ করলেন তা নয়, বরং এই রমজান মাসের যে হ্যাবিট ডেভেলপমেন্টের যে সুযোগ আপনি নিয়েছেন, সেই সুযোগ নিয়ে আপনি সারা জীবন, সারা বছর আপনার যে ভালো হ্যাবিটগুলো ডেভেলপ করলেন, সারা জীবন আপনি নিজেকে প্রোডাক্টিভ রাখলেন, তাহলে চমৎকার একটা সুযোগ এই রমজান মাস। এবং এখানে আপনি টাইমটাকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনি সবাই আমরা উপকৃত হতে পারবো। সেই জন্য টাইম ম্যানেজমেন্টের কয়েকটা পয়েন্ট আমরা বলেছি এখানে। প্রোডাক্টিভ সময়টা বের করুন, দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা বের করুন, টাইম পকেটগুলো বের করুন, গ্যাপগুলো বের করুন, আপনার একটা লিস্ট তৈরি করে ফেলুন, যে জিকিরের লিস্ট, দোয়ার লিস্ট, আল্লাহর কাছে চাওয়ার লিস্ট, এবং আপনি এই সময়টাতে জিকিরগুলো করুন, দোয়াগুলো করুন, এবং আপনি নির্দিষ্ট সময়ের পরে নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট কাজের পরে একটা হ্যাবিট তৈরি করার চেষ্টা করুন, যেটা রমজানে যেটা এস্টাবলিশ হবে সারা বছর সেটা কন্টিনিউ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অথবা ওয়ার্ক ওয়ারশিপ ব্যালেন্স, আমাদের কাজ এবং ইবাদত, কাজ এবং ইবাদত দুইটার মাঝখানে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি। আমাদের ফ্যামিলিকে সময় দিতে হবে, আমাদের পরিবেশের যে আমাদের যে সোশ্যাল যে অ্যাক্টিভিটিস আছে ওইখানে সময় দিতে হয়, ইবাদতের সময় আছে, এভাবে আরও অনেক কাজ রমাদান এক্সট্রা তৈরি হয় যেটা রমাদানের বাইরে থাকে না। তাহলে এই যে ব্যালেন্সটা আমরা কিভাবে তৈরি করব, ব্যালেন্স তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে আমার প্রায়োরিটি কি। আমার প্রায়োরিটি যদি আমি ঠিক করতে পারি, তাহলে যেহেতু পুরো রমজান মাসের সময় খুবই সংকীর্ণ, খুবই অল্প সময়, এই সময়টাতে আমি আমার প্রায়োরিটিটাকে ফোকাস করব, যেটা প্রায়োরিটিতে নাই সেটাকে আমি কম ফোকাস করব, আমার অবসর সময়টাতে ওই যেটা প্রায়োরিটির বাইরে সেটাকে আমি অবসর সময়ের জন্য রেখে দিব। তাহলে প্রায়োরিটির ফোকাস করার মানে হচ্ছে যেটা আমার অবশ্যই কর্তব্য সেটা আমি অবশ্যই আগে করব। একটা এক্সাম্পল দিই, যেমন আমরা যারা অফিসে কাজ করি, চাকরি করি, তাদের জন্য অফিসের জবটা কিন্তু একটা অবশ্যই কর্তব্য, কারণ সেখান থেকে আমাদের রিজিক আসছে, সেখান থেকে আমাদের ইনকাম আসছে। আমি যদি অফিসের টাইম ফাঁকি দিয়ে ইবাদত করা শুরু করি, সেটা আমার অফিসের হক নষ্ট হচ্ছে। তাহলে আমার প্রায়োরিটিতে আমাকে অবশ্যই অফিস রাখতে হবে, পাশাপাশি ইবাদত যেটা রাখবো সেটা হচ্ছে যে টাইম গ্যাপ যেটা বললাম, টাইম পকেট যেটা বললাম, কিংবা আমাদের অফিস এর পরের যে সময়টা সেখানে আমার ইবাদতটাকে আমি প্রায়োরিটি দিব। কিন্তু যেটা আমার অফিস টাইম, নির্দিষ্ট টাইমের জন্য যে কাজটা আমাকে করতে হবে
সেই টাইমে আমাকে ওই কাজটা প্রায়োরিটি দিয়ে আগেই করতে হবে। যেমন কাউকে যদি তার ফ্যামিলিকে সময় দিতে হয়, আপনি অবশ্যই ফ্যামিলিকে সময় দেওয়াটা প্রায়োরিটি দিবেন, কারণ আপনার ফ্যামিলি খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফ্যামিলিকে সময় দেওয়ার পরে, আপনার ফ্যামিলির হক আদায় করার পরে, কারো যদি রান্নাবান্নার কাজ থাকে অবশ্যই আপনি রান্নাবান্নাটাকে সময় দিবেন। এবং আপনি যে রান্না করছেন, আপনি ফ্যামিলির জন্য যে খাবার তৈরি করছেন, ইফতার তৈরি করছেন, সেহরি তৈরি করছেন, সেটা অবশ্যই ইবাদতের অংশ। আপনি সেই কাজটা প্রায়োরিটিটা কমপ্লিট করার পরে আপনার বাকি সময়টা আপনি ইবাদতে দেন, বাকি সময় আপনি ইবাদতকে প্রায়োরিটিতে নিয়ে আসেন। তাহলে এভাবেই যদি আমরা সেট করি, দেখা যাবে যে আমরা বুঝতে পারবো যে আমার কারো হক যেন নষ্ট না হয়, কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু বান্দার হক বান্দা না চাইলে আল্লাহ মাফ করবেন না। তাহলে এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় ইবাদত করতে গিয়ে বান্দার হক নষ্ট করে ফেলি, সেটা যেন আমরা খেয়াল রাখি, আমরা যেন বান্দার হক নষ্ট না করে ইবাদত করতে পারি, সেটা খুব গুরুত্ব সহকারে আমাদেরকে বিবেচনা করতে হবে। আপনার স্বামীকে সময় দেন, স্ত্রীকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, তাদেরকে তারবিয়া দেন, সঠিক তারবিয়া দেওয়াটা আপনার ইবাদতের অংশ, আপনার প্রায়োরিটির অংশ। তাহলে আমরা ইবাদত না করতে বলছি না, অবশ্যই ইবাদত করব, কিন্তু ইবাদতটা আমাদের প্রায়োরিটি ওয়াজিব যেগুলো, ফরজ যেগুলো, ফরজ কমপ্লিট করার পরে বাকি যে সময়টা, সেখানে যে সময়টাকে আমরা ভাগ করব ইবাদতের জন্য, সেখানে ইবাদত বেশি করার চেষ্টা করব, অহেতুক কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তাহলে শুরুতে আমাদেরকে এই অ্যাটিটিউডটা তৈরি করতে হবে যে রমাদান খুব অল্প সময়ের একটা সময়, এবং এটা কোরআন শরীফে বলাই আছে আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট সময়। তাহলে 30টা দিন কিংবা 29টা দিন, প্রতিদিন 24টা ঘন্টা আছে, তাহলে এই যে লিমিটেড যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আমাদেরকে অনেক কিছু করতে হবে। সেজন্য প্রথমেই আমাদের মাইন্ডসেট তৈরি করতে হবে যে এটা একটা রেস, এটা একটা ইনটেনসিভ একটা ট্রেনিং প্রোগ্রাম। এই অ্যাটিটিউডটা যদি আমরা তৈরি করি, এই মাইন্ডসেট যদি আমরা তৈরি করি, এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনেক কাজ করতে হবে, এই মাইন্ডসেট যদি আমরা ঠিক করে ফেলি, তাহলে আমাদেরকে দেখা যাবে কাজ করার ক্ষেত্রে অলসতা বা কার্পণ্য কিংবা কাজ করার ক্ষেত্রে যে ভয় যে আমি কাজ করতে পারবো কিনা, এই ভয়টা অনেকটা কমে যাবে। এবং আমাদের সবসময় সচেতনতা বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমাদের পারফরমেন্সও বেড়ে যাবে। তাহলে আরেকটা যে সমস্যা আগেই বলেছিলাম যে সময় কম হওয়ার কারণে, রেস্ট নিতে না পারার কারণে, ঘুমের অভাব হওয়ার কারণে আমরা এনার্জি লেভেলটা অনেকটা কমে যায়। তাহলে এনার্জি লেভেল বাড়ানোর কিছু সুন্নতি তরিকা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া কিছু নির্দেশিত কিছু পদ্ধতি আছে, যেটা মডার্ন রিসার্চে দেখা গেছে যে চমৎকার কাজ করে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে পাওয়ার ন্যাপ। পাওয়ার ন্যাপ বা কাইলুলা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, পাওয়ার ন্যাপ হচ্ছে আপনার 10-15 মিনিটের মতো একটা রেস্ট নেওয়ার একটা পদ্ধতি, যেখানে আপনি চোখ বন্ধ করে আপনার ব্রেইন ওয়েভটা আপনার আলফা লেভেলে নেমে যাবে, আপনার ব্রেইন ওয়েভটা এক লেভেল নিচে নেমে যাবে, যখন আপনি পুরাটা ঘুমানোর আগ মুহূর্ত যেটা বলে, যেটা নিদ্রার আগের পর্যায়ে, যেটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আপনি নিজেকে শীতল করে ফেলবেন, এবং আপনার মাইন্ডটাকে, আপনার ব্রেইন ওয়েভটাকে যখন নিচে নেমে আসে, তখন আপনার থিঙ্কিং ক্যাপাসিটি থেকে শুরু করে আপনার শরীরের যে ফেটিকনেসটা কমে যায়, থিঙ্কিং ক্যাপাসিটি বেড়ে যায়, এবং আপনার এনার্জি লেভেল বেড়ে যায়। দেখা যায় 10-15 মিনিটের একটা পাওয়ার ন্যাপের কারণে আপনি 2-3 ঘন্টা এক্সট্রা কাজ করার এনার্জি পাচ্ছেন। তাহলে পাওয়ার ন্যাপের চমৎকার একটা সময় হচ্ছে সুন্নত তরিকা অনুযায়ী জোহরের পরে। তাহলে আপনার যে লাঞ্চ ব্রেকটা আছে, সেই লাঞ্চ ব্রেকে আপনি নামাজের পরে 15 মিনিট আপনি পাওয়ার ন্যাপ নিতে পারেন। পাওয়ার ন্যাপ নেওয়ার পরে বাকি সময়টা আপনি কোরআন তেলাওয়াত করেন, ইবাদত করেন, কিংবা আপনি একটা সময় বের করেন, কফি ব্রেক হোক, লাঞ্চ ব্রেক হোক, অফিসের ক্ষেত্রে যাদের অফিস আছে তাদের ক্ষেত্রে বলছি, কিংবা যাদের অফিস নেই, আপনি একটা নিজের সুবিধা অনুযায়ী একটা সময় বের করেন কিভাবে আপনি পাওয়ার ন্যাপটা নেবেন। তাহলে এই পাওয়ার ন্যাপটা সারাদিন কাজ করার জন্য আপনাকে এনার্জি দিবে। রাত্রেও আপনি পাওয়ার ন্যাপ নিতে পারেন, স্পেশালি কিয়ামুল লাইল করার সময়, তারাবির নামাজ পড়ে আপনি হয়তো দেখা গেল যে একটা পাওয়ার ন্যাপ নিলেন, পাওয়ার ন্যাপ নেওয়ার পর আপনি হয়তো 1 ঘন্টা ইবাদত করলেন, এরপর আপনি আরেকটা পাওয়ার ন্যাপ নিতে পারেন, তাহলে আরও কিছুক্ষণ ইবাদত করতে পারেন। আবার অনেকেই যারা ঘুম কাতুরে, একবার ঘুমাতে গেলে 2-3 ঘন্টার আগে উঠতে পারেন না, তাদের যদি কিয়ামুল লাইল মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের জন্য এই পাওয়ার ন্যাপের ফর্মুলাটা চমৎকার কাজ দেয়। তাহলে আপনি রাতে হোক দিনে হোক, আপনার যখনই প্রয়োজন এনার্জি বুস্ট করার জন্য আপনি পাওয়ার ন্যাপটাকে কাজে লাগাতে পারেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদেরকে সারাদিন অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকার ফলে আমাদের শরীরে নানা ধরনের
জটিলতা, নানা ধরনের শৈথিল্য, নানা ধরনের অলসতা এবং যে দুর্বলতা তৈরি হচ্ছে সেটা মূল কারণ হচ্ছে অ্যাক্টিভ না থাকা। অ্যাক্টিভ মানে হচ্ছে, যেমন আমরা অনেকেই যারা বসে কাজ করি, সেডেন্টারি লাইফস্টাইল যারা লিড করি, এটা একটা মারাত্মক সমস্যায় দেখা দিয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে টপ 10 রিস্ক ফ্যাক্টর বা টপ 10 মৃত্যুর যে কারণ, তার মধ্যে দেখা যাচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল অন্যতম একটা, বসে বসে কাজ করার যে প্রবণতা অন্যতম একটা রিস্কে পরিণত হয়েছে। কারণ অতিরিক্ত বসে বসে কাজ করতে গিয়ে মানুষের শরীরে অস্টিওপরোসিস হচ্ছে, বাত বেদনা হচ্ছে, হাড্ডিতে ব্যথা হচ্ছে, তারপরে ডায়াবেটিক হয়ে যাচ্ছে, ওবেসিটি তৈরি হচ্ছে, হার্টের সমস্যা তৈরি হচ্ছে, হৃদরোগের জটিল জটিল সমস্যাগুলো তৈরি হচ্ছে। এই ইনঅ্যাক্টিভ থাকার কারণে প্রচুর মানুষ প্রতি বছর প্রচুর মানুষ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে আমাদেরকে যতটুকু সম্ভব অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকার জন্য একটা চমৎকার টিপস অনেকেই সাজেস্ট করেন, সেটা হচ্ছে আমরা বসে বসে কাজ না করে আমরা যদি দাঁড়িয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের অ্যাক্টিভ থাকার প্রবণতাটা কিছুটা বাড়বে। বসে বসে কাজ করতে গেলে দেখা যায় ডেস্কে বসে কাজ করতে গেলে 1-2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হয়, যার ফলে মানুষের শরীরে অনেক ধরনের যে সমস্যাগুলো উল্লেখ করলাম এই সমস্যাগুলো নতুন করে তৈরি হচ্ছে। কিন্তু দাঁড়িয়ে কাজ করলে দেখা যাবে কিছুক্ষণ দাঁড়ানোর পরে হয়তো তার ক্লান্তি চলে আসবে, সে হয়তো একটু হালকা বসবে, নড়াচড়া করবে, তাহলে যে মুভমেন্টটা যে তার মধ্যে হচ্ছে, যার ফলে তার ওই রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। তাহলে এবং অ্যাক্টিভ থাকার যে আরেকটা বেনিফিট সেটা হচ্ছে কি, সারাদিন আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত আপনার আপনার কর্মচঞ্চলতা যত বেশি থাকবে, আপনি তত সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এবং বড় বড় শহরগুলোতে দেখা যায় যে সাও পাওলোর মতো বড় শহরে দেখা যায় 70-80% লোক ইনঅ্যাক্টিভ, তারা বসে বসে কাজ করতে আগ্রহী, কারণ তাদের যে লাইফস্টাইল, যে কর্পোরেট বলেন আর যে যত ধরনের আমাদের জবের সাথে রিলেটেড যে লোকগুলা, ম্যাক্সিমাম লোকের যে কাজগুলো সবগুলো হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইলের সাথে সম্পৃক্ত, বসে কাজ করার সাথে সম্পৃক্ত, যার ফলে দেখা যাচ্ছে বিশাল একটা জনসংখ্যা ইনঅ্যাক্টিভ বা বসে বসে কাজ করতে আগ্রহী, এবং এই বসে বসে কাজ করতে করতে তাদের শরীরে নানাবিধ রোগ তৈরি হচ্ছে। অতএব আমাদেরকে সারাদিন অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকার কয়েকটা কৌশল, আমরা সিম্পল কয়েকটা কৌশল ফলো করতে পারি। যেমন আমরা যদি 2-3 তলা বা 4 তলা উঠতে হয়, সিঁড়ি দিয়ে উঠানামা করি, লিফ্ট ব্যবহার না করি, 1-30 মিনিটের বেশি বসে না থাকি, উঠে একটু নড়াচড়া করি, তাহলে আমাদের কিছুটা মুভমেন্ট তৈরি হবে এবং ইনঅ্যাক্টিভিটি অনেকটা কমে যাবে। এবং দিনের বেলায় যখনই আপনি সুযোগ পাবেন তখনই কিছু হালকা এক্সারসাইজ করুন, আপনার স্ট্রেচিং করুন, হাত পা নাড়াচাড়া করুন, পুশ আপস করুন, কিংবা যোগা করতে পারলে যোগা করুন। যত বেশি অ্যাক্টিভিটি বাড়ানো যায় তত বেশি আমাদের শরীরের জন্য ভালো থাকবে, এবং তত বেশি আমরা ফেটিগনেস কম থাকবে এবং সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারবো। তো ওয়ার্ক লাইফ বা ওয়ার্ক ওয়ার্শিপ ব্যালেন্সের জন্য যে কয়েকটা কথা বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে কি, আমাদেরকে মাইন্ডসেট ঠিক করতে হবে যে এই অল্প সময়ে অনেক কাজ আমাদেরকে করতে হবে, এবং আমাদেরকে সেজন্য প্রায়োরিটি লিস্ট তৈরি করতে হবে। যেটা প্রায়োরিটি সেটাকে অবশ্যই আগে এনে কাজটা করতে হবে, এবং আমাদের আমরা পাওয়ার ন্যাপের যে বেনিফিটটা সেটা আমরা অবশ্যই কাজে লাগাতে পারি। পাওয়ার ন্যাপ 15 মিনিটের মতো একটা পাওয়ার ন্যাপ নিলে 2-3 ঘন্টার মতো এক্সট্রা এনার্জি পাওয়া যায় কাজ করার জন্য। এবং সারাদিনে যতটুকু সম্ভব আমাদের অ্যাক্টিভ থাকা দরকার, প্রয়োজনে বাইরে গিয়ে গায়ে রোদ লাগাতে পারলে, আলো বাতাস খেয়ে ন্যাচারাল একটা এনভায়রনমেন্টে ঘুরে আসতে পারলে সেটা আমাদের জন্য অনেক বেশি কার্যকরী। অতএব আমরা যে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলেছি, নিউট্রিশন নিয়ে কথা বলেছি, আমরা সময় নিয়ে কথা বলেছি, এবং কিভাবে এবাদতকে আমরা অল্প সময়ের মধ্যে বেশি এবাদত করতে পারবো, কিভাবে আমাদের ওয়ার্ক ওয়ার্শিপ ব্যালেন্স আমরা তৈরি করতে পারবো, এইগুলো নিয়ে কথা বলেছি। রমাদানের বড় চ্যালেঞ্জ যেগুলো, ফোকাস ঠিক না রাখা, এগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে কিছু কথা বলেছিলাম। আশা করি এইগুলো আমরা যদি ফলো করে থাকি তাহলে আমরা হয়তো একটা বেটার রমাদান পাবো, বেটার আমাদের পারফরমেন্স তৈরি হবে, এবং যা বলেছি তা যে তার বাইরে যার কিছু নেই এমনটা নাও, এটা হচ্ছে আমাদের রিসার্চের কিছু রেজাল্ট। আমাদের প্রত্যেকের জন্য এক একটা দিক হয়তো আরো নতুন কিছু
নিয়ে আসতে পারে, প্রত্যেকের লাইফে হয়তো নতুন ইম্প্যাক্ট তৈরি হতে পারে, এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা এখানে উঠে আসেনি, কারণ প্রত্যেক মানুষই ইউনিক। সেজন্য আমরা যা বলছি তাই যে 100% মানে সীমাবদ্ধ, তার মধ্যেই যে সবকিছু সীমাবদ্ধ এমনটা নয়। তো আমরা এই যে কয়েকটা পয়েন্ট বললাম, আশা করা যায় আমরা এগুলো ফলো করে প্রত্যেকেই একটা বেটার রমাদান পাবো, একটা প্রোডাক্টিভ রমাদান পাবো, এবং আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমরা আরো ভালোভাবে এবাদত করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, এবং সেটাই আমাদের সবচেয়ে বেশি কাম্য। এই প্রসঙ্গে বলে রাখি যে বিদ্যাপীঠে আমাদের আরো কিছু ফ্রি কোর্স আছে, 40 হাদিসের উপর একটা ফ্রি কোর্স আছে, এবং আরো বিভিন্ন বিষয়ের উপরে ফ্রি কোর্স আছে। তাছাড়া কিছু পেইড কোর্স আছে, জাকাতের উপরে চমৎকার একটা পেইড কোর্স আছে, আপনারা সময় করে কোর্সটা দেখে নিতে পারেন। এবং নতুন নতুন অনেক কোর্স আসছে, ফিনটেকের উপরে কোর্স আসছে, সুকুকের উপরে কোর্স আসছে। আশা করি আপনারা বিদ্যাপীঠের সাথে থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। সবাইকে আবার রমাদানের শুভেচ্ছা জানিয়ে, সামনে ঈদুল ফিতর আসছে, ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।